আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চয়নিকা ফ্যাশন টেলার্সের পক্ষ থেকে অভিনন্দন আপনাদেরকে। ছেলেদের ইজার প্যান্ট লম্বা নিচি 10 ইঞ্চি, হিপ 20 ইঞ্চি, রাবার হবে। এই মাপে প্রায় 6 গিরা কাপড় নিচ্ছে, 2.5 হাত বহরের। এটা একটি 3 বছরের শিশুর। কাপড়টি বাঁকা থাকলে সোজা করে নিতে হবে। এভাবে প্রথম 1 ভাঁজ, 2 ভাঁজ, 2 ভাঁজ 4 বার টুকরো হবে 2টি। এলাস্টিকের জন্য আমি 1.5 ইঞ্চি বা পৌনে 2 ইঞ্চি, লম্বা আছে 10 ইঞ্চি, আমি 10 ইঞ্চি নেব। আর নিচে বাড়তি নেব হলো 1.5-2 ইঞ্চি। এটা প্যারেট লাইন, এটা রাবার ঘরের বাড়তি কাপড়। এই পাশে 20 ইঞ্চি, 20 ইঞ্চির আমি 1/4 ভাগ নিলে হয় 5 ইঞ্চি। 5 ইঞ্চির সাথে আমি আরও 2 ইঞ্চি যোগ করব। আমি কোমর লাইন নেবো হলো 7 ইঞ্চি, ছেলের জন্য 1/2 ইঞ্চি। পেটের লাইনের এদিকেও 7 ইঞ্চি, ছেলের জন্য 1/2 ইঞ্চি। ভাঁজ দিয়েছি 2টি, পাঠাচ্ছে 4টি। একটা, দুইটা, তিনটা, 4টা টুকরো হবে 2টি। এখন যা হাইয়ে যে কলিটে লাগবে এটা আমি এখন কাটবো। 20 ইঞ্চির 6/1 ভাগ হয় 3 ইঞ্চির একটু বেশি, আমি 3 ইঞ্চির একটু বেশি দেব। 3.25 ইঞ্চি করে দিলাম। চতুর্দিকে 3.25 করে নিতে হবে। আমাদের প্যান্ট কাটিং শেষ। এলাস্টিক নিতে হবে 3 বছরের শিশুর, তো প্রায় 14-15 ইঞ্চি, এর বেশি না। এটা চিকন এলাস্টিক লাগাইতে পারেন, চওড়া এলাস্টিকও লাগাইতে পারেন। এখন কাটিং শেষ, এখন আপনাদেরকে সেলাই করে দেখাবো। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। প্রথম ইজার প্যান্ডের যে নিচের যে মুহুরির অংশ, প্লেট লাইন, ওটাকে আমরা সুন্দরভাবে চিকন 1 ভাঙা দিয়ে আবার চওড়া 1 ভাঙা দেবো। হ্যাঁ, এই চিকন 1 ভাঁজ দিলাম, আর 1 ভাঁজ দেবো চওড়া করে। এটাকে সুন্দরভাবে এইভাবে আমরা দুই পায়ে আমরা এইভাবে সুন্দরভাবে সেলাই করে নেব। আপনারা যদি এইভাবে আপনার আঙ্গুলের সাহায্যে যদি একটানের উপরে যদি এইভাবে না সেলাই করতে পারেন, তাহলে আপনার প্রথমে ওই যে চিকন করে আপনার একটা কাঁচা সেলাই দেওয়ার পরে আপনারা পরে এরকম চওড়া সেলাই দিয়ে নেবেন। আমরা এইভাবে দুই পায়ের অংশটা আমরা এইভাবে সেলাই করে নিতেছি। আপনারা যারা টেইলারিং কাজ শেখার আগ্রহী, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওগুলো। আমরা এখন যে আপনার মার্কার থেকে লম্বা 10 ইঞ্চি, ঠিক আছে লম্বা। এখন নিচের অংশ আমাদের সেলাই শেষ। এটাকে এখন আমরা যে হাইয়ে যে কললি সেটিং করতে হয়, ওটা এখন আমরা এটা লাগাবো। এইভাবে কোলের উপরে 1 সেলাই দিয়ে নেব আগে, মানে 1/4 ইঞ্চি। এটাকে আমরা আবার উপরে চাপ সেলাই দেবো। চাপ সেলাই দিলে কী হবে, আপনার কোলিটা হাইয়ের অংশটা অনেক সময় পিচ্ছিদের ছিঁড়ে যায় বা কোনো সেলাই ছুটে যায়, ওটা ছুটবে না যদি চাপ সেলাইটা ভালোভাবে দেন। আপনারা মনোযোগ দিয়ে দেখেন যে আমি কল্লির যে চাপ সেলাইটা দিতেছি ওটা কিন্তু আমি কল্লির উপরে উঠাইতেছি চাপ সেলাই। হ্যাঁ, তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখেন। দেখলে অবশ্যই বারবার যদি দেখেন অবশ্যই শিখতে পারবেন। আর হাতের কাজের মূল্য আছে, হাতের কাজ শিখতে পারলে মনে করেন যে ফেরানি যাবে না।
বাসায় বয়ে বয়ে যদি আপনারা সেলের কাজ করতে পারেন তাও ভালো হবে। আর আপনারা যারা ছেলেরা আছেন, যারা টেলারিং কাজ শিখতেছেন এবং শেখার আগ্রহী, তো আপনারা অবশ্যই ভালো করে করার চেষ্টা করবেন। যে টেলারিং কাজ কিন্তু আপনার কোয়ালিটি ভালো হলে কিন্তু আপনি অনেক সম্মান পাবেন। আমি প্রথম এক পায়ের অংশ আমি কল্লি জয়েন করলাম, এখন আর এক পা আমরা এইভাবে কল্লিকে আমরা সেলাই দিয়ে নিতেছি। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। এইভাবে আমরা পুরোটা এখন সেলাই উপরে ওঠাবো। আপনারা মনোযোগ সহকারে দেখুন যে কল্লিটা আপনার যেভাবে পাশে গেছে ওই পাশে আমরা যে কল্লির উপরে সেলাই দেব চাপ সেলাইটা। আমাদের এটা 13 নং ভিডিও, আমরা 14 নং ভিডিও আমরা দেখাবো আপনাদেরকে মেয়েদের সেলোয়ার প্রথম প্রকার, একছাটা সেলোয়ার যে কীভাবে কাটিং করতে হয়, মানে আপনারা 2 গজ বা 2.5 গজ কাপড় দিয়ে বা 2.75 গজ কাপড় দিয়ে আপনারা কীভাবে একছাটা সেলোয়ার কাটবেন, কোন দিক দিয়ে থেকে কোমরে কাপড় ফ্রিল বা পট্টি যেটা বলেন নাকি ওটাকে বাইর করতে হয়, আমরা অবশ্যই ওটা টেকনিক্যালের মাধ্যমে আপনাদেরকে সূত্র সহকারে বুঝিয়ে দেব। এবং 15 নং ভিডিওর মধ্যে আমি প্র্যাকটিক্যালে কাপড়ে কাটিং করে এবং সেলাই সহকারে আপনাদেরকে মেয়েদের সেলোয়ার প্রথম প্রকার একছাটা সেলোয়ার আমি কীভাবে কাটিং করতে হয় ওটা সেলাই সহকারে আপনাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই আপনারা নিজেরা দেখবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, কারণ আপনাদের মাধ্যমে যদি কেউ সেলাই শিখতে পারে তাহলে উপকৃত হবে, অবশ্যই দোয়া পাবেন তার কাছ থেকে। আমি এখন ইলাস্টিক লাগাবো, যে ইলাস্টিক যেখানে উপরে অংশে লাগাবো প্রথমে এটাকে আমরা এক সেলাই দিয়ে নিতেছি চিকন করে। তা আমার যে ভিডিওগুলো যারাই দেখেন না কেন দ্রুত লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ইলাস্টিক এইভাবে আমি জোড়া দিয়ে নিতেছি, জোড়ার উপরে ডাবল সেলাই দিয়ে নিলাম। আপনারা মনোযোগ সহকারে দেখুন যে কীভাবে ইলাস্টিকটা ঢোকাইলাম, এভাবে ইলাস্টিক টান দিয়ে আবার এইভাবে যে কাপড়ের মধ্যে সেলাই ফেলাতে হবে, ইলাস্টিকের উপরে সেলাই উঠানো যাবে না। তো এক সেলাই দিয়ে নিলাম, এখন ইলাস্টিকের উপর আরও 2টা সেলাই দিতে হবে। তো এইভাবে টান দিয়ে সুমনভাবে আপনারা কাপড়টা সব দিকে সমান রাখবেন। এখন মানে 1/4 ইঞ্চি পরে আমি এটাকে এক সেলাই দিয়ে নিতেছি। দেখেন আমি টান দিয়ে ধরে ইলাস্টিক এবং কাপড় সমানভাবে দেখেন আমি টান দিয়ে ধরে আমি লাগাইতেছি, বাইজ দেখেন সেলাই করতেছি। আপনারা ইলাস্টিক লাগানো কোয়ালিটিটা ভালো করবেন, কারণ যে কোনো ড্রেস সেরে আপনার পায়জামা প্যালাজো বা সেলারে বা প্যান্ট কাটিং সেলারে ইলাস্টিক লাগান না কেন আপনার ইলাস্টিকটা লাগানো কোয়ালিটি ভালো করবেন। এখন আবার 1/4 ইঞ্চি পর আরেকটা সেলাই দেব। আমি আপনাদেরকে 2 নিয়মে কাজ শিখিয়ে দিয়েছি, যেমন টেকনিক্যালের মাধ্যমে এবং প্র্যাকটিক্যালের মাধ্যমে কাগজ কলমে
এবং সেলাই সহকারে দেখিয়ে দিচ্ছি। এখন আমি তিন রকমের হাই কলার কাটিং করে দেখাচ্ছি, হাই কলারের কোন জায়গায় কত পয়েন্ট দিতে হয় আপনারা সবাই মনোযোগ সহকারে দেখুন। আমি একটা পেপার নিয়ে আসছি, এটাকে প্রথম এক ভাঁজ দিয়ে এটাকে আমি প্রায় 10 ইঞ্চি নিয়েছি, 9-10 ইঞ্চি নিতে পারেন। আমি এই গলাটা কাটিং করব, তাহলে স্কোয়ারের মধ্যে হাই কলার। ডিপ আছে 7.5 ইঞ্চি, মনে করেন ছড়ানো দেবো 6.5। মনোযোগ সহকারে দেখুন যে কীভাবে হাই কলার কাটিং করতে হয়। ডিপ আছে 7.5, আমি 7.5 নেব। এখান থেকে আমি 4 ইঞ্চি বাড়তি নেব, আর এখান থেকে 2 ইঞ্চি নেব, 2 বা 2.25 নিতে হবে। এই পয়েন্টে সবসময় কম নিতে হবে, এখান যেখান থেকে ডিপ নিয়েছেন 7.5, এই সোজায় আপনার এখানে এই পয়েন্টটা 2 থেকে 2.25, আর এখান থেকে 4 ইঞ্চি। আমাদের স্কোয়ারের ভিতরে হাই কলার কাটিং শেষ। এটাকে আপনারা এইভাবে বসাইতে হবে, এই গলাটা আমাদের কাটিং শেষ, স্কোয়ারের ভিতরে হাই কলার। এখন এটা কাটবো, হ্যাঁ, ম্যাট্রোর ভিতরে হাই কলার। পেপারটা প্রথমে এক ভাঁজ দিছি, ৬.৫ ছড়ানো, এটা আপনাদের 38 বা 40 সাইজ, যারা জামার সাইজ ওই সাইজের গলা। এটা 7.5 ডিপ, 7.5, এখান থেকে আমরা 3.5 বা 4 নিতে পারেন, আমরা 4 ইঞ্চি নিলাম। এই সোজায় 2 থেকে 2.25 দিলাম। আমাদের ম্যাট্রো কলার কাটিং শেষ, ম্যাট্রোর মধ্যে হাই কলার। এখন পানের ভিতরে হাই কলার কাটিং করব। হুম, প্রথম পেপারটা এক ভাঁজ দেবো, এ 36 থেকে 35 বডি সাইজ, 6 ইঞ্চি সরানো। ডিপ দেবো 7 ইঞ্চি, 7 ইঞ্চি, আর এখান থেকে দেবো 3.5 ইঞ্চি, আর এই সোজাই দেবো 2 ইঞ্চি।
পানের মধ্যে আপনার হাই কলার কাটলাম, তিন রকমের গলা কাটিং শেষ। আপনারা যারা টেইলার মাস্টার হইতে চান অবশ্যই গলার শেপগুলো ভালো করে দেবেন। আজকের মধ্যে আমি বিদায় নিতেছি, আসসালামু আলাইকুম।